বাদাম কাকু দেখো স্টেজে ফাটাফাটি গান তুলছে, দেখো দেখো কি বলে। তুমি কি মুশকিলের হাসানের কথা না শুনে চলে যাবা? কেন চলে যাবা? আচ্ছা দিদি তুমি থাকো, ভুবন দাদা কাঁচা বাদাম, দাদা কাঁচা বাদাম আর ভাজা বাদাম খেলে কি হয় সেটাই বলছে, মনোযোগ দিয়ে শোনো, সেটাই বলছে, মনোযোগ দিয়ে শোনো। কি মিথ্যাবাদী লোক ভাই, এটা মিথ্যা কথা হলো? এটা মিথ্যা কথা হলো? দুজনে মিলে কাটাকুটি খেলছে। কিসের কাটাকুটি খেলছে দিদি? হ্যাঁ ভুবন দাদা গরিব মানুষ, আমিও গরিব মানুষ, তুমি তো হয়েছে ধনীর দোলালি, তুমি গরিবের কষ্ট কি করে বুঝবা? দিদি থাকবে, এটা মিথ্যা কথা হলো? সত্যি বললে দোষ? বাদাম কাকুর হয়ে কথা বলছি, এটা কি তোমার সহ্য হচ্ছে না? দেখো বোঝো অবস্থা, শুনে শোনো আমি জানি। হ্যাঁ দিদি তুমি তো জানবাই। হ্যাঁ দিদি আর একটা কথা শুনলাম, বিভিন্ন ইউটিউবারেরা বলছে তুমি নাকি বাদাম কাকুকে 10 লক্ষ টাকা দিয়েছো, কথাটা কি সত্যি? মিথ্যে কথা বলে? তাহলে ওদেরকে কি বলবো বলো, ওই ইউটিউবারদেরকে কি বলবো আমি? বলবে না 15 লক্ষ টাকা ফেরত দে। দিদি আর একটা কথা বলার আছে, দিদি আর একটা কথা বলার আছে, তোমাকে শুনতেই হবে। তোমার কিছু বলার থাকলে তুমি অফিশিয়ালি বলবে। দিদি বাদাম কাকুর জন্য কিছু করেন দিদি, ও তো গরিব মানুষ, কিছু করেন একটা। আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন। দিদি বাদাম কাকুর জন্য যদি কিছু একটা না করেন এই মিটিং কিন্তু আমি নষ্ট করে দেব। আপনি মিটিংটা নষ্ট করার অধিকার আপনাকে কে দিচ্ছে? আচ্ছা দিদি সরি ভুল হয়ে গেছে, তুমি চেষ্টা করতে চেয়েছো এটাতে আমি খুব খুশি। করতেও দেবেন, আমি চাইলেও করতে দেবেন, যতটা পারছি আমি আমার হৃদয়ে নিংড়ে দেবো।